হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে শুক্রবার, এখন বিকেল 5টা বাজে। তো রূপসা আমাদের সাথে এসেছে একটু শপিং করতে, আমিও আছি, ওর পাপাও আছে। তো ওর সমস্ত নতুন নতুন জামা এমন ছোট হয়ে যায়, পরার সময় থাকে না, আর সেই কারণে ও মাঝে মাঝে ওকে না ড্রেস চেঞ্জ করতে হয়, আর যে নতুন সেটগুলো থাকে সেগুলো দান করে দিতে হয় কাউকে। আমাদের এক কাজের মাসি আছে, সে এসে নিয়ে যায়। তো যাই হোক, ওর মনে তাই জন্য খুব দুঃখ, ও জামা বেশি দিন পরতে পারে না, আর বলা যাবে না কারণটা, তোমরা বুঝে নাও। কয়েকদিন আগেই ও অনলাইন থেকে বেশ কিছু শপিং করেছিল, তো সেইগুলো ওর এখন নাকি টাইট হয়ে গেছে। তো বলল, মা আমাকে আরও কিছু কিনে দিবা, সামনে তো পুজো আসছে। তাই আমি বললাম, দেখ তুই আর অন্য কিছু কিনিস না, তুই টপ আর নিচে একটু বেল বক্স টাইপের জিন্স টাইপের নে, তাতে ওর তাড়াতাড়ি পরতেও পারবি আর তোর কমফোর্টেবলও হবে। তো যাই হোক, এই যে ওপরে যে টপটা দেখছো, এটা সামনে টান ছিল, তো ওর খুব পছন্দ। দেখো ওর পাপার কিন্তু পছন্দ না, তারপরে হাতটা আবার ঠিরিক ওয়াটার। তো এইটা গরমে না যখন ও জামাগুলো খোলে তখন ওর খুব কষ্ট হয়, তো ওর তো খুব ভালো লাগছে। একসাথে বেশি সুন্দর সুন্দর ড্রেস দেখে ও ভেবাচাকা খেয়ে গেছে। তো যাই হোক, ও ফ্রক পরতে চায় না, ফ্রকটাও না, ওর পাপা বলে ফ্রক পরলে পা দেখা যাবে। তো যাই হোক, ওর পাপা না পুরো শরীরটাকে ঢেকে ঢুকে রাখবে সেই চেষ্টা করে। দেখো এই জিন্সটা আমার খুব পছন্দ হয়েছে, এটা বেল বক্স টাইপের। তো যাই হোক, এটা আমার তো মনে হলো তাড়াহুড়ো করে পরতেও পারবে আর অতটা টাইটও না। তো যাই হোক, এটা আমার পছন্দ হয়েছে, আমি কালারটাও খুব পছন্দ, আমি এটা নিলে নে। তো ও বললো, হ্যাঁ ওর পাপাও দেখো ঘুরে ফিরে দেখছে মেয়ের মানে এটা ভালো লাগছে কিনা। আবার ওই ছোট ছোট প্যান্ট বা ছোট ছোট টপ ওর পাপা পছন্দ করে না, বলে না সমস্ত শরীরটা যদি ঢেকে থাকে তাহলে আঁচ পড়ে গেলে আঁচড়ও লাগবে না। তাই জন্য ওর পাপা বলে একটু বড় বড় জামা, মানে সবসময় বলে বড় বড় পুরো শরীর ঢাকা থাকবে এইরকম ধারা জামা মেয়েকে পরাবে। তো আর আমিও দেখো, আমাকে ওর পাপা যেভাবে সাজিয়ে রাখে সেভাবেই সাজি, আমাকে এইভাবে ওড়না লাগাতে বলতো প্রথম থেকে, এইভাবে টিপ পরতে বলতো, যা বলে তাই করি, ওর পছন্দই আমারও পছন্দ। আমার মেয়েও তাই বলে পাপা রাগ করবে। তো আমরা দোকানের বাইরেটা বেরিয়ে আসলাম, এই দোকানটার নাম ঊষা। খুব মেয়েদের জিনিসগুলো, মেয়েদের গার্মেন্টসগুলো খুব ভালো পাওয়া যায় এখানে। তো রূপসা এখন একটু বড় হয়েছে, তাই দোকান তো চেঞ্জ করতেই হলো। তো চলো, এটা হচ্ছে চ্যালেঞ্জের মোড় জায়গাটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো আমি আরেকটা জায়গায় যাব, কিন্তু সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য সব কিছু দেখানো গেল না। চলো বন্ধুরা, রাস্তায় আর কথা বলবো না, একবারে তোমাদের বাড়ি গিয়ে কথা বলবো। চলে এলাম বাড়িতে, দেখো রূপসা এই ড্রেসটা নিয়েছে, ওর পাপার না পছন্দ হচ্ছে না, বলছে না না ভালো লাগছে না। তো দেখি একবার বাড়িতে একা একা পরেই দেখলো কেমন লাগছে। লাগছে তো ভালোই, কিন্তু ওর না এই থ্রি কোয়ার্টার হাতাগুলো ওর খোলা পড়া করতে খুব কষ্ট হয়, তাই জন্য ওর পাপা বলছে নিও না, ওর খুব কষ্ট হয় যখন তখন এক ওকে জামা খোলার জন্য একটা লোক লাগে, ওই জন্য ওর বাবা বললো এটা নিও না, চেঞ্জ করে নাও, ওখানে তো চেঞ্জ করা যাবে। তো আর এই প্যান্টটাও দেখো, এটা নতুন, এটা সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সাথে তো আর সেভাবে গল্পই করতে আসতে পারছি না, কারণ তোমাদের বলেই দিই, একটা কারণ হচ্ছে আর একটা চ্যানেল আমার আছে, আর্টের চ্যানেল, সেই চ্যানেলটায় আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, আর পরিশ্রম করতে গেলে না সংসারের কাজ ফেলে দিয়ে করা যাবে না, সংসারটা পুরো বাঁচিয়ে যেটুকু সময় পড়ে থাকবে ঘুমানোর জন্য সেই সময়টুকু আমাকে এই চ্যানেলের কাজে লাগাতে হয়। যদিও ওখানে খুব বেশি বড় বড় ভিডিও না, তবুও একটা ফোনে না অত অত ভিডিও আমার স্টোর হচ্ছে না, আমার এই চ্যানেলটা আমি তাই জন্য সেভাবে কাজ করতে পারি না।
আর ওই চ্যানেলটা না এত অল্প এত অল্প সময়ে, এই 3-4 মাসের মধ্যে এতটাই আমার ইয়ে হয়েছে যেটা আমি ব্লগ চ্যানেলে করতে পারিনি। আর সেই কারণে ওইখানে না বেশি পরিশ্রম করছি যাতে চ্যানেলটা একটু ভালো হয়। ভালো লাগে না আমাকে যেদিকে সবাই বলে যে এটা খুব সুন্দর হচ্ছে, এটা খুব সুন্দর হচ্ছে, তাহলে তো কতটা না ভালো লাগে। আর এখানে দেখো গ্রো হতে আমার 1-1.5 বছর বেরিয়ে গেল, কিন্তু এই চ্যানেলে আমার ওয়াচ টাইম হয়ে গেছে, তারপরে তোমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি। তো যাই হোক, এই চ্যানেলটা আমি ফেলে দিচ্ছি না, এটাও আমার ভালো আদরের চ্যানেল, তো এটাও রেখে দিচ্ছি। কিন্তু দুটো চ্যানেল একসাথে চালানোর ক্যাপাসিটি আমার ফোনেরও নেই আর আমারও সময় হয়ে উঠছে না। তবুও আমি তোমাদের সাথে ফাঁকে ফোকরে কথা বলতে আসছি। আজকে কেন বলো তো ফাঁকে ফোকরে কথা বলতে আসলাম? আজকে না আমি ওই চ্যানেলে কোনো কাজ করিনি, আগের একটা ভিডিও ছিল বড় লং ভিডিও, ওইটা দিয়েছি। আর শর্ট ভিডিও আজকে আর কিছুই করিনি, আজকে খাতা পেন কিছুই বের করিনি। আজকে তো তোমরা জানো রূপসার সাথে বিকেলবেলাটা সেইভাবে কাটিয়েছি। অনেকদিন পর বাবা বললো চলো ঘুরে আসি, আমি রূপসা তুমি একটুখানি শপিং করে আসি, তাই না? ঠিক আছে চলো। শরীরটা খুব খারাপ করেছিল জানো তো, আজকে দুপুরবেলা কী হয়েছিল বলছি শোনো। আমি রূপসাকে আনতে যখন গেলাম, বাইরে বেরিয়ে দেখি ভীষণ রোদ, হঠাৎ ভাবছি কি যে এত রোদ, তার গরম একটা হাওয়া বইছে, এবার মাটির থেকে যে ভাপটা ওঠে না ওইটা আমি সহ্য করতে পারি না। যখন বৃষ্টি হয় বৃষ্টির পরে দেখবে একটা মাটির থেকে একটা ভাপ ওঠে, সেইটা আমার খুব কষ্ট হয়, শ্বাসকষ্ট দিয়ে। এবার আমি বাড়ি যখন চলে আসছি তখন না আমার শরীরটা খুব খারাপ করছে রাস্তার মধ্যে, বাড়ি এসে আর ইনহেলার খুঁজে পাচ্ছি না, শ্বাস তো আমার বন্ধই হয়ে আসছে প্রায়, ইনহেলার খুঁজে পাচ্ছি না। ছেলে আর মেয়ে, মেয়ে স্কুল থেকে এসে জামা কাপড় ছেড়ে ইনহেলার খুঁজতে বসে গেছে, ছেলে খুঁজতে বসে গেছে, বলে মা তুমি কোথায় ফেললে, আর এতটাই শ্বাস টান এসে গিয়েছে, আমার আর শ্বাস ছোটো ছোটো হয়ে গেছে। আমি না নিজেই ভয় পেয়ে গেছি, কি জানি আজকেই মরে যাবো নাকি। দিয়ে তারপরে আমি না ও বাবা দেখছি সামনে দাঁড়িয়ে, আমি ওদের খুব ভয় পেয়ে যাবে বলে কিছু না বলে আমি বললাম ইনহেলারটা খোঁজ আর আমাকে একটু জল খাওয়া, জল খেয়েও কিছু হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না। আর ওষুধের দোকান না তখন বন্ধ হয়ে গেছে, 3টে বেজে গেছে রূপসা যখন আসে। দিয়ে এবার আমি উপুর হয়ে শুয়ে পড়েছি, আমি জানি যে উপুর হয়ে শুলে শ্বাসকষ্ট রুগীদের তাও একটু শ্বাস চলবে, আমি ওইভাবে শুয়ে পড়েছি। ওর বাবু বললো কি দৌড়াতে দৌড়াতে ওই আমার এক বন্ধুর ওষুধের দোকান, তাকে ফোন করলো যে তুমি যেখানেই থাকো না কেন আমার মায়ের জন্য একটা ইনহেলার দিতেই হবে, আমার মা খুব কষ্ট হচ্ছে, খুব এমার্জেন্সি। যে তখন ও খেতে বসেছিল, ও বললো টিঙ্কু মা তাড়াতাড়ি দিবা, দিয়ে ও খেতে বসেছিল, খাওয়া দাওয়া সব ফেলে দিয়ে আর্ধেক খেতে খেতে ও কোনো রকমে এসে আমার জন্য দিয়েছে। দিয়ে তারপর ও নিয়ে আসলো, নিয়ে এসে কয়েকটা টান দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ শুয়ে থাকলাম চোখ বন্ধ করে, আস্তে 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 মোটামুটি ঠিক হয়ে গেলাম। তারপরে ওর বাবা বললো যাবা, তা আমি বললাম যে দেখো এখনও শরীরটা এতটা ভালো লাগছে না, দুর্বল লাগছে, তা তুমি আজকে যাবো না। তারপরে আবার কিছুক্ষণ পর দেখলাম না ভালোই লাগছে, হ্যাঁ আরে তখন তারপরে গেলাম। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর বাকিটা তো তোমাদের দেখালাম, প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি কী করেছি, বিকেলটা কীভাবে কাটিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে না আসলেও মাঝে মাঝে আসবো, আমার দু একটা ভিডিও, ও যোজনই একটা ভিডিও আছে, তো এই ভিডিওর সাথে জুড়বো না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, আমি ওটা আলাদা দিয়ে দেবো। ওদের সাথে মাঝে মাঝে একটু একটু করে টাইম পাস করি, তখন আমি একটু একটু ভিডিও তুলি, কী যে মজা লাগে না ওদের সাথে। তো যাই হোক, রূপসা ঘুমিয়ে পড়েছে, ওকে আর দেখালাম না, এখন তো রাত 10টা বেজে গেছে। তো বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে অনেকেই আমার কাছে আমার চ্যানেলের ইয়েটা চায়, আমার অনেক বন্ধু আছে, ছোটোবেলাকার বন্ধু আছে, তারাও চায়, অনেকেই চায় চ্যানেলের নামটা কি, আমি বলি না, আমি বলি যে পরে বলবো বলে চলে আসি। তারপরে রূপসার কাছেও অনেকে দেখি ফোন করে বলে যে অনন্যা তোর চ্যানেল, তোর মা তোর চ্যানেলের নামটা দিতে, ও বলে আমি তো চ্যানেল করছি না, আমার চ্যানেলটা বন্ধ করে রেখেছি। রূপসার একটা চ্যানেল আছে, ওটা মানে 1.5 বছর হলো বন্ধ করে পড়ে রয়েছে, ওর বাবা করতে দেয় না ওকে, পড়াশোনা হবে না চ্যানেল চ্যানেল করে। আর আমার
চ্যানেলটাই এখন রূপসারও বলতে পারো, রূপসাকেও মাঝে মাঝে দেখতে পাবা, আমাকেও দেখতে পাবা। তো আমার চ্যানেলটাই ওর কাছে চাই। তা ও বলে কি যে মা দেবো, আনে না না দিস না। তো বলে কি যে কি বলবো, আনে পরে দেবো বলে, মানে পরে দেবো পরে দিচ্ছি বলে চুপ করে থাক। তা পরে দিচ্ছি বলে আর ভুলে যায় তারা। তা আজকে ও স্কুল থেকে এসে দৌড়াতে দৌড়াতে আমাকে বললো, ও মা জানো তো আমাদের চ্যানেলটা না আমার এক বন্ধু না খুঁজে পেয়েছে। তাই না ও তাই, তাহলে পেয়ে গেলে খুঁজে খুব ভালো হয়েছে। তো যাই হোক, ওরা যদি আবার এই ভিডিওটা দেখে ওরা ঠিক বুঝতে পারবে না। খুব খুব ভালো থেকো বন্ধুরা, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট। সব হচ্ছে তাই বলতে পারলো না।